الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين محترم حاضرین اللہ پاک رب العالمین دربارے لاکھوں کوٹی شکر جی اللہ تعالی ہمدر کے تار کلام پاکر تفسیر مجلس سے آج بار بوش بار توفیق دان کرے سن جن نشکل شکر ادائی کری الحمدللہ آج ہمدر تیرتی و سبو اللہ پاک جنو موت پر جن تو বহুত পর্যন্ত যেন ধারাবাহিকভাবে এই কর্মসূচিকে অব্যাহত রাখবার তৌফিক দান করেন, এই দোয়া আপনাদের কাছে চাই। আর এই হালাতে যদি মৌত হয়ে যায় এটা বহুত বড় খোশ কিসমতির ব্যাপার, সৌভাগ্যের ব্যাপার। তো আমরা বলতেছিলাম যে গতানুগতিক কোন ওয়াজ মাহফিল না, এটা এটা হলো তাফসীর। তাফসীর কাকে বলে? গত শুক্রবারে আমি বলেছিলাম আপনাদেরকে আমরা যে বিষয়গুলো এ পর্যন্ত এখানে আলোচনা করেছি শুনেছি তা হলো কোরআনে কারীমের তরজমা তাফসীর এবং কোরআনে কারীমের তেলাওয়াতের সাথে সংশ্লিষ্ট সাতটি আদব, এটা একটা বিষয় আমরা জানছি। দ্বিতীয় বিষয় আমরা জানছি যে কোরআনে কারীম কাকে বলে, কোরআনে কারীমের সংজ্ঞা। তৃতীয় জিনিস আমরা আলোচনা করেছিলাম যে কোরআনে কারীমের তাফসীর কাকে বলে। চতুর্থ প্রসঙ্গ আমরা আলোচনা করেছিলাম যে কোরআনে কারীমের আলোচ্য বিষয়, এই আলোচ্য বিষয় নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। তো কোরআনে কারীমের আলোচ্য মূল বিষয় হলো তাওহীদ, আল্লাহ পাকের একত্ববাদ, এটাকে প্রমাণ করা। এই তাওহীদ যে মাধ্যমে আসছে সেই মাধ্যম হলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অটোমেটিক তাওহীদ এর সাথে চলে আসে কি রিসালাত, মনে আছে তো? আচ্ছা, রিসালাত কেউ মানবে কেউ মানবে না, যে মানবে তার জন্য জান্নাতের সুসংবাদ। কয় নম্বর প্রসঙ্গ এসে গেল? তিন নম্বর। যে মানবে না তার জন্য জাহান্নামের হুমকি, এসে গেল চার নম্বর বিষয়। এখন যে মানবে না তারে তো সাইজ করতে হবে, এমনি ছেড়ে দেওয়া যাবে না। তো তাকে পথে আনতে হলে তার জন্য দরকার হলো জিহাদ। কয় নম্বর প্রসঙ্গ আসলো? পাঁচ নম্বর। জিহাদ করতে গেলে এর জন্য কিছু খরচাপাতি দরকার, এমনি এমনি করা যায় না। তবুকের যুদ্ধে যখন নবীজি গেছেন বাকায়দা নিজে হাত পাচ্ছেন যে তোমরা কে কে দিবা দাও, আমার জিহাদের খরচ দরকার। তো জিহাদের জন্য খরচ দরকার, এই জন্য ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় খরচ। এই জন্য দেখবেন কোরআনে কারিমে বহু আয়াত আছে আনফিকু মিম্মা রাযাকনাকুম ওয়া ইউনফিকুনা, এই যে ইউনফিকুনা ইনফাক ইনফাক কোরআন শরীফে বহু জায়গায় আছে। কয় নম্বর গেল এটা? কয় নম্বর? ছয় নম্বর। এরকম ভুল হইলে কেমনে চলে? ছয় নম্বর, ছয় নম্বর। সাত নম্বর হলো এই জিহাদ পরিচালনা করতে গেলে একটা ইন্তেজাম দরকার, একটা আপনার সিস্টেম। ওই সিস্টেম যেটা, এটাকে বলে আহকামে তানজিমিয়া, আমরা উর্দুতে বলি ইন্তেজামি উমুর, বাংলায় ইন্তেজাম বলা হয়। এই নিয়ম শৃঙ্খলা রক্ষার এই জন্য আপনার একটা হলো সামরিক বাহিনী, আর একটা হলো আমাদের কি নিরাপত্তা, এরপরে এই নিয়ম শৃঙ্খলা রক্ষা বাহিনী যেটা পুলিশ বাহিনী, তাই না? তো এটা এই যে নিয়ম শৃঙ্খলা রক্ষার যে বিষয়টা, এটাকে বলে আরবিতে আল আহকামুত তানজিমিয়া। এটা হলো কর্ম নম্বর বিষয়, সপ্তম নম্বর বিষয়।
এই দুনিয়াতে যা কিছু হবে না হবে এর তো একটা ফলাফল ঘোষণার দরকার আছে না, সেই ফলাফল ঘোষণার জন্য এই জন্য কোরআনে কারিমে মৌলিক ভাবে বিষয় কয়টা, আটটা। এটাকে বলা হয় আরবিতে আর রুউসুস সামানিয়া, মনে রাখতে পারবেন বাক্যটা, আর রুউসুস সামানিয়া না, মৌলিক মৌলিক আট বিষয়, এই মৌলিক আট বিষয় কোরআনে কারিমে কি আলোচনা। আবার এই সব মৌলিকের মৌলিক হলো তাওহীদ, সব মৌলিক বিষয়ের মূল বিষয় হলো কি, সুবহানাল্লাহ। এই তাওহীদকে কেন্দ্র করেই বাকি সব আলোচনা, বাকি সব আলোচনা। এবার আসুন আমরা একটু জানার চেষ্টা করি যে কোরআনে কারিমের মূল প্রতিপাদ্য বিষয় হলো তাওহীদ। কান খাড়া করে মনোযোগ দিয়ে শুনবো তা না হলে কিন্তু বুঝবো না। তাওহীদের প্রমাণের জন্য এত জোর কোরআনে কারিমে কেন দেওয়া হয়েছে? দুনিয়াতে প্রথম যখন আব্বাজান আদম আলাইহিসসালাম আসছেন, আব্বাজান আদম আলাইহিসসালামের সাথে সাথে সেদিনই শয়তান দুনিয়াতে নামছে একসাথে একসাথে। আব্বাজানকে আল্লাহ পাক বলছেন সিরাতে মুস্তাকিমের দাওয়াত দাও, আর শয়তান আল্লাহ পাককে চ্যালেঞ্জ করে আসছে যে আমার কাম সিরাতে মুস্তাকিমে ওত পেতে বসে থাকে, বসে থাকে কি করবি ওত পেতে বসে থেকে, বসে থেকে ফলে আমি সিরাতে মুস্তাকিম থেকে ধাক্কা দিয়ে সব ফেলে দিই, সব ফেলে দিই জাহান্নামের গর্তে, বলে আসছে বলে আসছে। আল্লাহ পাক বলছেন যা যা, তুই তোর কাজ করবি, আমার নবীরা আমার পক্ষ থেকে কাজ করবে। এই দ্বন্দ্ব গুতাগুতি আল্লাহ তাআলা তখন থেকে কি লাগাই দিয়েছে। এই জন্য এই কোরআনকে কি বলা হয়, কদ জাকুম মিনাল্লাহি নূর ও কিতাবুন মুবীন। শয়তান সে অন্ধকারের গলিতে মাছ শিকারের চেষ্টা করবে, কোরআনে কারিমের আলো যখন জ্বলে উঠবে অন্ধকার দূর হয়ে সেখানে তার হৃদয় এই কোরআনে কারিমের নূরে আলো ঝলমল হয়ে উঠবে। সুবহানাল্লাহ, জাকুম মিনাল্লাহি নূর, সেই নূরের উৎস কে, আল্লাহ। নূরের উৎস কে, আল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ নূর সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ পাক সাত আসমান সাত জমিনের নূর, লে কুরআনে কারীম নূর, আল্লাহর নাম দিয়ে নূর। সাত শতবার আল্লাহর নাম আসছে কুরআনে কারীমে, সুবহানাল্লাহ। আল্লাহ কতবার, সাতশো, তো সাতশত বার শুধু আল্লাহ 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 কেন, এই আল্লাহ তার নাম দিয়ে কোরআনে কারিমকে একেবারে আলো ঝলমল বানিয়ে দিয়েছে, নূর বানিয়ে দিয়েছে। জাকুম মিনাল্লাহি নূর, এইটা যে ধারণ করবে আল্লাহ পাক তার সিনা আলো ঝলমল বানিয়ে দিবেন। এই জন্য কোরআনে কারিমে আল্লাহ তাআলা তাওহীদের উপরে জোর দিয়েছেন। কেন? শয়তানের দোকায় পড়ে মুশরিকরা তিনটা যুক্তি তিনটা কথা বলছে, এক আল্লাহ হইতে পারে না, মাবুদ একজন হইতে পারে না। মনে রাখবেন কিন্তু কথাগুলো, গুনে গুনে বলতেছি, তিনটা উক্তি করছে মুশরিক। এক নম্বর যে এটা অসম্ভব ব্যাপার, একজন মাবুদ হওয়া অসম্ভব ব্যাপার, তার কারণ আমার জীবনের আনন্দ আছে, বেদনা আছে, বিবাহ আছে, শাদী আছে, আমার জীবনের সন্তানের দরকার, আমার অসুস্থতা থেকে মুক্তি দরকার, আমার ফুর্তির সময় এক ধরনের উপকরণ দরকার, দুঃখের সময় আর এক ধরনের উপকরণ দরকার, রোগের সময় আমার এক ধরনের খাদ্য দরকার, সুস্থতার সময় আমার এক ধরনের খাদ্যের দরকার, সন্তানের সময় এক ধরনের ই দরকার, এত ধরনের কাজ একজনের পক্ষে সম্ভব। এই হলো মুশরিকরা এক কথা বলে, আল্লাহ পাক কোরআন শরীফে বলে দিছেন মুশরিকটা কি বলে জানো, বলে কি বলে, আজালাল আলিহাতা ইলাহা ওয়াহিদা, ই এত মাবুদরে এক মাবুদ কেমনে বানায়, কেমনে বানায়, আলিহা মানে বহু মানে, বহু মানে, ইলাহা ওয়াহিদা মানে এক মা, কে নবীজির কথা বলে, আজালাল ইলাহা আলিহাতা ইলাহা ওয়াহিদা, ওর মাথা খারাপ, নবীজির কথা বলে ওর মাথা খারাপ, এই সব মাহবুদরা মিলে পারে না, আর উনি এই সব মাহবুদদের কাম এক মাহবুদের উপর ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়েছে। ইন্না হাদা লাশাইউন উজাব, এটা অত্যাশ্চর্য বিষয়,
একটা হলো আজিব, আজিব মানে আশ্চর্য, আর হুজাব মানে সাংঘাতিক আশ্চর্য। তো বলে ইন্না হাযা লাশাইউন হুজাব, এই কথা বলছে আল্লাহ পাক রব্বুল আলামিন। ওদের মধ্যে থেকে লোক দাঁড় করাইছে, ওদের মধ্যে থেকে লোক দাঁড় করাইছে, ওই মুশরিকদের ভিতর থেকে একজন দাঁড়ায় গেছে। কি রে তোরা কি বলিস, আমার কখনো খিদের সময় খাবার দরকার, অসুস্থতার সময় আমার চিকিৎসা দরকার, আমার বিয়ে করলে পরে আমার সন্তান দরকার, তা আমি সন্তানের জন্য যাব লাতের কাছে, আর অসুস্থতার সময় যাব উজ্জার কাছে, এ মামলা মোকদ্দমার সময় যাব ইয়াবুসের কাছে, আর অমুক সময় যাব নাসের কাছে, তমুক সময় যাব অমুক মাহবুদের কাছে। আর রব্বান ওয়াহিদান আম আলফা রব্বিন আদিনু ইদা তাকাসসামাতিল উমুরু, আমি কি এক রব্বের কাছে দৌড়াবো না এত রব্বের কাছে দৌড়াবো, আমি ইদা তাকাসসামাতিল উমুরু, আমার বিষয় তো ভিন্ন ভিন্ন অনেক বিষয়, তা আমি কয়জনের কাছে দৌড়াবো বলে কে বলে কি ওর নাম হলো আমর ইবনে নুফাইল, মনে নেই তার নাম হলো কি আমর ইবনে নুফাইল। নবীজি বলতেন মুওয়াহিদুল জাহিলিয়া, আইয়ামে জাহিলিয়াতের একত্ববাদী, এ মুশরিকদের মধ্যে সে কি ছিল মুওয়াহিদ ছিল। তা রব্বান ওয়াহিদান আম আলফা রব্বিন আদিনু ইদা তাকাসসামাতিল উমুর বলে তারপর বলতেছে কি তারাকতু লাত ওয়াল উজ্জা জামিয়া, লাত উজ্জাল কফারে আমি লাথি মারলাম, লাথি মারলাম যার মাথায় গিলু আছে সে এমনই করে। তো ওই মুশরিক বলতেছে এই কথা যে শিরিক করতে পারে কেবলমাত্র আহাম্মক, যে সে যার মাথায় বুদ্ধি আছে সে কখনো শিরিক করতে পারে, যার আকল আছে সে শিরক করতে পারে না। আজাল আল আলিহা ইলাহা ওয়াহিদা ইন্ন হাযা লা শাইউন উজাব, এই কথাটা বলতো কারা মুশরিক, এক নম্বর কথা না, পরে সব ব্যাখ্যা করব ইনশাআল্লাহ যদি আল্লাহ পাক তৌফিক দান। দুই নম্বর কথা বলে কি যে মা সামিনা বিহাযা ফিল মিল্লাতিল আখিরা, এই কথাগুলো ইয়াহিয়া মাহমুদ বলতেছে না, মুশরিকরা যে বলে এটা কে বলতেছেন আল্লাহ বলতেছেন, মুহাম্মদ যা বলে মা সামিনা বিহাদা ফিল মিল্লাতিল আখিরা, এত বিগত কোন মিল্লাতে কোন দিনে এমন কথা শুনি নাই যে মা বলে একজন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও শুনেন নাই ওরে বলে দে আমার পক্ষ থেকে যত নবী রে গেছে সব নবী এক মাহবুদের দাওয়াত দিয়েছে, কোন নবী দুই মাহবুদের কথা কি করেন নাই। দুই নম্বর, তিন নম্বর কথা মুশরিকরা বলে কি, এগুলো সব ব্যাখ্যা পরে আসবে, এখন আমি শুধু মুশরিকদের যে দাবি ওদের যে কথা সেই কথাগুলো শুনে। তিন নম্বর কথা মুশরিকরা বলে যে আরে এই যদি মানে খামাখা একজনের দিকে ডাকার কি দরকার, প্রত্যেকের যার তার হালে ছেড়ে দেয়, একজনকে মানতে হবে তো সমাজের মধ্যে ফেতনা। তো বলে কি তাওহীদ এটা সমাজের মধ্যে ফেতনা সৃষ্টি করবে, এই জন্য তাওহীদ এটা হইতে পারে, চিন্তা বসে তাওহীদ সমাজের মধ্যে কি সৃষ্টি করবে, ফেতনা সৃষ্টি করবে, তার কারণ আমি তারে বলবো এই এক আল্লাহরে মানো ও কয় কেন আমি মানবো, তখন সমাজের মধ্যে গুতাগুতি লাগবে, এই গুতাগুতি লাগবে, তো এইটার কি দরকার, কি দরকার নাই, তুমি আমার ছিড়ছাড় করো না আমিও তোমারে কিছু বলবো না, যার যার কাম শেষে কাম। যেমন একটা কথা অনেকে বলে লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, যার যার কাম 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 শেষই করো। নবী কি বলেন শুনে, আল্লাহ বলতেছেন তুমি বলে দাও, তুমি বলে দাও কুল আফা গায়রাল্লাহি তামুরুননি আবুদু আইয়ুহাল জাহিলুন, এই জাহেলের দল আল্লাহর সবচেয়ে বড় গালি জাহেল, আল্লাহ পাকের গালির ভাষা হলো কি জাহেল, মূর্খ বলে আল্লাহ তাআলা। দেখেন সবচেয়ে দুর্ভাগা সে যার এলেম দান, আর সবচেয়ে ভাগ্যবান সে আল্লাহ পাক যাকে এলেম দান করেছে, সুবহানাল্লাহ। এইজন্য এই জাহেল এটা বড় গালি আল্লাহ পাকের গালি, তুমি বলে দাও আফা গায়রাল্লাহি তামুরুননি, তোরা কি আমাকে গায়রুল্লাহ ইবাদত করতে বলিস, এই জাহেলের দল কা আমরা তো বলি আমি তো মানতে পারি না, বলে কেন কেন শোনো ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন,
রব্বুল আলামিন বলেন তুমি বলে দাও, বলে দাও তোর একটা কথা থাকতে পারে, আমার আল্লাহর একটা হুকুম আমার উপরে আছে, আমার কাছে ওহি আসছে। সুতরাং ওহি যখন এসে গেছে সারা দুনিয়া আমার থেকে সরতে পারে, আমি আমার আল্লাহর পক্ষ থেকে আসা ওহির থেকে আমি সর্বনাশ। এখানে অন্য কোন দলিল এটা হলো কি, ওদের তিন নম্বর কথার বিপরীতে আল্লাহ পাক এই নবীকে শিখিয়ে দিয়েছেন তুমি বলে দাও, কুল ইন্নী উমিরতু আন আবুদাল্লাহ মুখলিসাল্লাহু দ্বীন ওয়া উমিরতু আন আকুনা মিনাল মুসলিমিন। কোরআন শরীফ খুলে দেখবেন বিভিন্ন জায়গা আসছে উমিরতু উমিরতু উমিরতু, আমি নির্দেশিত আমি নির্দেশিত, আমাকে নির্দেশ দিয়েছেন কে, আল্লাহ। সুতরাং তোমার নির্দেশ মানবো না আল্লাহর নির্দেশ মানবো? এই তাওহীদ প্রমাণের জন্য আল্লাহ পাক বিভিন্ন ভাবে বিভিন্ন ভাবে কোরআনে কারীমে মুশরিকরা যে তিনটা কথা বলছে আবার বলতেছে। একটা কথা হলো যে এক মাবুদ হওয়াটা অযৌক্তিক, তার কারণ আমার আমার বিভিন্ন প্রয়োজন, একজনের পক্ষে এত কিছু করা সম্ভব না। দুই নম্বর কথা বলছে কি যে এটা তো বিগত জামানায় কোনখানে পাওয়া যায় নাই যে মাবুদ একজন, কয় নম্বর কথা, দুই নম্বর কথা, দুই নম্বর, তিন নম্বর কথা বলছে তারা এই কথা যে তাওহীদ এটা সমাজের মধ্যে ফেতনা সৃষ্টি। এই তিনটার জবাবে আল্লাহ পাক কোরআনে কারীমে তিন ধরনের দলিল দিয়েছেন। কয় ধরনের দলিল দিয়েছেন? তিন ধরনের দলিল। আকলি যেটা যৌক্তিক যুক্তিভিত্তিক, যুক্তিভিত্তিক একটা যুক্তি দিয়ে দিয়েছে। আর যখন বলছে যে বিগত কোন নবীর আমলে এটা হয় নাই, তো আল্লাহ পাক বলছে তুমি বলে দাও, বলে দাও যে ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহ ওয়ান নাবিয়িন মিন বাদি ওয়া আওহাইনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকূব ওয়াল আসবাতি ওয়া ঈসা ওয়া আইয়ুব ওয়া ইউনূস ওয়া হারূন ওয়া সুলাইমান ওয়া আতাইনা দাউদ যাবুরা ওয়া রুসুলান কদ কাসাসনাহুম আলাইকা মিন ক্বাবল ওয়া রুসুলান লাম নাকসুসহুম আলাইক ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। এই গেল। এরপরে অন্যখানে ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দিনা ওয়ালা তাতাফাররাকু ফী। আল্লাহ পাক কোরআনে কারীমে নবীদের নাম উল্লেখ কইরা কইরা বলতেছেন এই সব নবীরা তাওহীদের দাওয়াত দিছে। সুবহানাল্লাহ। তো তোরা শুনিস নাই, এটা মিথ্যা কথা, এটা তোদের মিথ্যা কথা। মা সামাইনা বিহাদা ফী মিল্লাতিল আখিরা, এটা কি মিথ্যা কথা? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কত ধৈর্যশীল আল্লাহ না, যারা এই কথা বলে তো সাথে সাথে আল্লাহ চাইলে গোড়া ডিম মরে দুনিয়ার থেকে বিদায় ওর কোনো অস্তিত্ব থাকবে না, কিন্তু আল্লাহ পাক হালি মুর্দবা ধৈর্যশীল। ফিরাউনে বাড়তে দিছেন, কত বাড়া বাড়তে দিছেন বলেন, বাড়তে দিছেন, বাড়তে 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 শেষ পর্যন্ত নিজে আনা রব্বকুমুল আলা বলে ফেলেছে। আল্লাহ ঠিক আছে ক ব ক, ঠিক আছে সময় আসে তোর ধরো ধরছে তো এমন ধরো। তো এটা কি যে মুশরিকরা তাদের তাদের বেয়াদবির চূড়ান্ত পর্যায়ে গেছে, আল্লাহ পাক বলছেন তুমি যুক্তি দিয়ে বুঝো, আমি কোরআনে কারীমে তোমার যুক্তি শিখিয়ে দিতেছি। আল্লাহ পাক যুক্তি শিখিয়ে দিয়েছে, এবার আসুন কিভাবে আল্লাহ তাআলা যুক্তি দিয়ে দিয়েছেন। তো বলো ওদেরকে বলো যে ওরা যে বলে যে আল্লাহ একজন না আল্লাহ অনেক, জিজ্ঞেস করো তো মান খালাকাস সামাওয়াল আরদ, আসমান জমিন কে বানাইছে? আপনারা কিছু বলেন না, আপনারা তো বলবেনই, ওদেরকে জিজ্ঞেস করো আসমান জমিন কে বানাইছে। তো আল্লাহ পাক বলছেন জিজ্ঞেস করো, জিজ্ঞেস করে জিজ্ঞেস করো আল্লাহ মুশরিকরা মুশরিকরা ওয়ালা ইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লায়াকুলুন্না আল্লাহ। আল্লাহ বলেন অবশ্যই বলবে ওরা যে আসমান জমিন কে বানাইছে? আসমান জমিন আল্লাহ বানাইছে, চন্দ্র সূর্য আল্লাহ বানাইছে, এই সব কিছু পাহাড় পর্বত আল্লাহ বানাইছে, নদী নালা খাল বিল আল্লাহ বানাইছে। তো এইগুলো কি ছোট ছোট কামের জন্য কিছু আল্লাহর মন্ত্রী পরিষদ দরকার, আমরাই মন্ত্রী পরিষদ বানাইছি? এই 360 দেব দেবী তাহলে ছোট ছোট কামের জন্য, ছোট ছোট কামের জন্য, আর বড় বড় কাম যা আছে সব কে করে?
বাকি ছোট ছোট কামগুলো এদের মধ্যে কি বাকি করে দিছি। একটা সন্তান হওয়ার ব্যাপার আমাকে এখন ওখানে যাওয়ার কি দরকার, চলো করতরের কাছে যাই। এই আমার চাকরিতে যাতে বেতনটা বাইরে যায়, চলো আজমির শরীফে একটা মান্নত পাইনি ওখানে গিয়ে দিয়ে আসি। আমার একটু মানে ছেলে হয় না, চলো রাজার বাগি বাবার এই ইয়ের মাসিক পত্রিকার পাতা ভিজাইয়া বউরে খাওয়াই দিই। বুঝলেন না যে আমার এটা হয় না, চলো আত্মসিদ্ধ দরবারের জন্য কি গুরুমানি গুরুমানি। এই যে কাণ্ড কারবার মুশরিকদের মধ্যে আর তোমার মধ্যে কি পার্থক্য, কি পার্থক্য করেন কে? আল্লাহ। ওয়ালা ইনসালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লায়াকুলুন্নাল্লাহ। মুশরিকরাও বলে আসমান জমিনের খালিক আল্লাহ, তোমরাও বলো আসমান জমিনের খালিক আল্লাহ। তো তোমরা যাও বলো মুশরিকরাও তাই বলে। মুশরিকরা কয় কি ছোট ছোট কাম আমাদের দেবদেবীরা করে, তোমরা বলো যে আমার সন্তান সন্তান এই সমস্ত ঝায় ঝামেলা এগুলো পীর বাবারা করে। তো তোমাদের মধ্যে আর মুশরিকদের মধ্যে বেশ কোনটা? এই জন্য মনে রাখবেন, যারা মুশরিক যারা আল্লাহ পাকের উলুহিয়াতের মধ্যে অন্য কাউকে শরীক করে, সে কি করে? তার মাথা কেটে ফেলে, তার আর কিচ্ছু থাকে না। এই জন্য খুতবার মধ্যে আমরা যখন পড়ি শুনছেন তো যখন বলি এই কথা ওয়াহিদুল্লাহ ফাইন্নাত তাওহীদ আসাসুল হাসানাত ওয়া রাসুত তাআত, এ তাওহীদ হলো সমস্ত নেক কামের মূল বুনিয়া এবং সমস্ত নেক কামের মাথা। ও ভাই ও ভাই খুব লক্ষ্য করে শুনবো কথা, আমার আল্লাহ না করুক কোনো মানুষের যদি হাত কাটে, বাম হাত কাটে, ডান হাত কাটে। আমি আমি কিছুদিন আগে গুলশান দুই নম্বরে ধানসিঁড়ি ওয়েস্টিন হোটেলে পাশ দিয়ে আসতেছি রাতের বেলা, এখন দেখি একটা ছেলে 11-12 বছর বয়স বা 13-14 হবে আসতেছে, দুই হাত এখান থেকে কাটা, দুইও তা হাত কাটা। তো আমি ছেলেটাকে দেখে খুব মায়া লাগলো, তো আমি বললাম যে কিরে এদিকে আসছে, পরে আমি তাদের কিছু টাকা দিচ্ছি, টাকা দেওয়ার পরে বললাম তোর হাত এরকম কাটলো কেন? এমনি কাটার তো একটা সিস্টেম আছে, পড়ে গেলে একটু কেটে কেটে গেছে, কিন্তু দুইটা হাত এখান থেকে কাটা, এটা কেমনে কাটে, কেমনে কাটে? তো বলে যে আমার আব্বা আমার মা কে ছেড়ে দিয়ে অন্য মারে বিয়ে করছে, তো নাকি ওর মা মারা গেছে, যে কোনো একটা হইতে পারে, এখন আমার ভালো করে মনে নেই। তা আমার ওই বাপ আমার দুই হাত কেটে দিয়েছে, বাপে দুইটা হাত কেটে দিয়েছে। এটা কখন হয়? মানুষের মধ্যে যখন মানে দিন থাকে, দিন থাকে তখন মানুষ কি হয়ে যায়? শুয়োরের থেকেও খারাপ থেকেও খারাপ, কতটুকু হিংস্রতা চিন্তা করেন, নিজের ছেলে দুইটা হাত কেটে দিয়েছে। তো আমি বললাম তুই এখন কি করিস? তা আমার ভাইয়ের কাছে থাক, তোর বাপ কোথায়? কোথায় বাপ এখন জেল খাটে, তা বাপ জেলে আসছে, দেখলাম দুই হাত কাটা, হাত কাটা বেঁচে রয়েছে, রাস্তাঘাটে দেখি দুই হাত কাটা দুই পা কাটা ঘুরে বেড়াইতেছে, আল্লাহর নামে দিয়ে যান লোকজন আছে, হাত কাটো জিন্দা, পা কাটো জিন্দা, কান কাটো জিন্দা, কিন্তু কিন্তু সব আছে মাথা নাই, মাথা নাই। এই মানুষ জিন্দা থাকো, জিন্দা থাকো, আপনার তাহাজ্জুদ আছে, কোরআনে কারীমের তেলাওয়াত আছে, আপনার হজ আছে, আপনার উমরা আছে, আপনার নামাজ আছে, আপনার সব আছে, কিন্তু আপনার কি নাই? তাওহীদ নাই, শুধু একটু বাবা মরে একটু নাম এনে পারা যায় না, সরাসরি তো আল্লাহরে মানাইতে পারি না, বাবার মাধ্যমে মানাইতে হয়। এই ধারণা যে মনের মধ্যে পোষণ করবে ওর মাথা নেই, ওর মাথা নেই, ও মস্তকহীন, ওর দিনের মাথা নেই, মাথা নেই। এই জন্য মনে রাখবেন, কোন বেদাতি যখন মারা যায় কিয়ামতের দিন তার হাসর হবে, তার মাথা থাকবে, মাথা থাকবে যে পীর বাবার ভক্ত রাধারা অযাচিত ভক্তি প্রদর্শন যারা করে, যেটা ভক্তি করতে করতে খোদার আসনে নিয়ে যায়। আর আহম্মকের দলে কোথাও বলে অনেকে যে আল্লাহ কোনো সিদ্ধান্ত নিতে হইলে বাবার সাথে পরামর্শ করে নেয়, এই ধরনের কথাবার্তা যারা বলে ওরা সব মুশরিক, ওদের কোনো হজ, ওদের কোনো নামাজ, ওদের কোনো রোজা, ওদের কোনো দান সৎকার এগুলো কোনো কিছু কবুল হয় না। আর যার মধ্যে তাওহীদে খালেস আছে, ও একবার সুবহানাল্লাহ বলবে, ওই একবার সুবহানাল্লাহ তার যে নেক আমলের পাল্লা এক পাল্লাকে অর্ধেক ভরে দেবে। সুবহানাল্লাহ।
তার কি আছে? তাওহীদ। এজন্য এই তাওহীদের উপরে কোরআনে কারিমে জোর দেওয়া হয়েছে। তাহলে দেখো মুশরিকরাও বলে লা ইনসাল তাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন্নাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন কুল আলহামদুলিল্লাহ। দোস্ত তুমি বলো আলহামদুলিল্লাহ, নবীজিরে বলতেছে তুমি বলো আলহামদুলিল্লাহ, যাক তোরা তো স্বীকার করলি। এই মোবাইল কেন বাজে আর যেন না বাজে, এটা সাইলেন্ট করে ফেলে। তো মুশরিকটা স্বীকার করে, স্বীকার করে। ক নম্বর গেল, মানে এই আকলি যৌক্তিক যে দলিল, এই দলিলটার ব্যাপারে শত্রুপক্ষ স্বীকার করে যে আসল আসল রবকে আসল খালেক আল্লাহ। বাকি ছোট ছোট কামের জন্য একটু অন্য অন্যদেরকে আমরা একটু নিয়ে গেল। এখন হলো যে এই যে যে আল্লাহ, ওরা যে বলে যে এক আল্লাহ না বহু আল্লাহ, আল্লাহ পাক বলেন আমি তোদেরকে দেখাই, কোরআন শরীফে বলতেছে আল্লাহ আমি তোদেরকে দেখাই একজন না বহুজন আমি তোদেরকে দেখাইতেছি। কোথায় দেখাবা? তিন জায়গায় দেখাইতেছি। কোন জায়গায়? তিন জায়গায়। কোথায় কোথায়? সানুরিহিম আয়াতিনা ফিল আফাক ওয়া ফি আনফুসিহিম আলম ইয়ারাউ ইলা আত-তায়রি মুসাখখারাতিন ফি জাউবিস সামা। তিনটা, একটা হলো আফাক, শব্দ মনে রাখবেন পরে ব্যাখ্যা করব, আর একটা হলো আনফুস, আর একটা হলো জাউ। জাউ দুলকে দুলকে জাউ। আফাক হলো আসমান জমিন, গ্রহ নক্ষত্র হলো কি আফাক, আর জাউ আসমান জমিনের মাঝখানের ফাঁকা জায়গা, এটাকে বলে জাউ। আনফুস তুমি নিজে। এই তিন জায়গার দিকে তাকাও তো দেখো দি আমি আল্লাহরে দেখা যায় কিনা। আল্লাহ বলতেছে তিন জায়গার দিকে তাকাও তো দেখো তো আমি আল্লাহরে দেখা যায় কিনা। আল্লাহ পাক বলছেন তুই তোর দিকে তাকা, দিকে তাকা দেখ তো তুই আমারে দেখতে পাস কিনা। সুবহানাল্লাহ। তুই তোর দিকে তাকা, দিকে তাকা, তাকিয়ে দেখ তো যখন জন্ম নিলি এই ছোট ছোট হাত কেমনে এরকম হয়ে গেল। আগে যে হাত তুই নাড়াইতেই পারতি না, এখন সেই হাত দিয়ে কতজনকে ঘুষি মারতে পারিস। নিশ্চয় কেউ না কেউ করে না, করে না নিশ্চয় কেউ না কেউ করে। আচ্ছা এই জায়গা কি একেবারে নরম, কোন রকম মায়ের স্তন চাটার সামর্থ্য ছিল না, ছিল না, আর সেখানে একটু একটু করে কি যেন সাদা সাদা বের হয়। কে বের করে দেয়? আল্লাহ জিজ্ঞেস করছি কে বের করে দেয়? তুই বল, তুই বল, তোর জিব্বা এত নরম কিন্তু কি সুন্দর বগর 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 বগর, আরে হাত কত শক্ত শক্ত কিচ্ছু কইতে পারছো, পা কত শক্ত কিচ্ছু বলতে পারছো, বলতে পারে তোর চোখ সামান্য একটু ধুলি কণা লাগলে লাগলে তোর চোখের 12টা বেজে যায়, ওই চোখ উপরের দিকে দিবি তো সূর্য বিজ্ঞানীরা বলে যে চতুর্থ আসমানে অবস্থান করতেছে, তো মুহূর্তের মধ্যে তোমার চোখ ওখানে পৌঁছে যায়। এমন এমন শক্তি এই চোখের মধ্যে দিছেন, আর এত নরম দুর্বল, অথচ এই হাতটা এত শক্তিশালী কিছু দেখতে পারে না। নিশ্চয়ই পিছনে কোনো না কোনো কারিগর আছে, নিশ্চয়ই পিছনে কোনো না কোনো কি কারিগর আছে। এই জন্য আল্লাহ পাক বলেন তুই তোর দিকে তাকা, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তুমি তোমার দিকে তাকাইতে পারো না, তুমি তোমার দিকে তাকাও দেখবা তুমি প্রতি অঙ্গ প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের কার মানে কার্যক্রমের মধ্যে তুমি দেখবা নেপথ্যে আমি আল্লাহ সব কার সাথে চালিয়েছি। তুমি তাকাও, তুমি তো কি করো না, দেখো না, দেখো না। এটা তো গেল কি আনফুস, বলে তুমি লক্ষ্য করো না, খাইতেছো এক জায়গা এই মোটা মোটা রাত, এই কি চমৎকার চমৎকার কেএফসি, এরপরে পেপসি, সেভেন আপ, এই সমস্ত খাইতেছো, পানিও খাইতেছো, খাবারও খাইতেছো, না এই দুই ধরনের জিনিস কি সেভেন আপ কি আমরা কান দিয়ে খাই, কথা বলেন, পানি কি নাক দিয়ে ঢুকে মুখ দিয়ে খাইতেছি, এক খান দিয়ে যাওয়ার সময় এক জায়গা দিয়ে যায়, বের হইতে সময় কয় জায়গা দিয়ে বের হয়? এই রাস্তাটা আলাদা কে করে দেয়? দেখো না চাইয়া চাইয়া
আল্লাহ বলেন আমার আয়াত দেখো না যে পিছনে কে কি কোন একজন কারিগর আছে কার সাথে যে চালাইতেছে গাভী খাইতেছে হলো দুবলে ঘাস সবুজ ঘাস সে সবুজ ঘাসের থেকে যে মল তার হয় মল কালা কালা হ্যাঁ তার রক্ত লাল গাভিনি যে কালা ভিতরে কত আবর্জনা রব্বুল আলামিন বলেন তুই দেখবি ওই গাভীর থেকে যখন দুধ বের হয় কি চমৎকার সাদা কি ফ্রেশ তার মধ্যে একটু কোনো ময়লা নাই এর থেকে উন্নত মানের কোনো খাবারও দুনিয়াতে আসে নাই এত সুন্দর খাবার কিন্তু বের করি কোন জায়গা দিয়ে তাকায় দেখায় দেখ দেখার জন্য আমি আল্লাহ দিয়ে দিছি সানুরিহিম আয়াতিনা ফিল আফা আসমানের দিকে তাকাও আসমানের দিকে তাকাও কোনো খুঁটি নাই কোনো মানে আঠন নাই রুয়া নাই গ্রাম বললে না ঘর দেখ আঠন রুয়া এটা সেটা কত কিছু গ্রেট ভি না কত কিছু দেখ এই বিশাল আসমান এই বিশাল আসমান যার মানে কিনারা পর্যন্ত আবিষ্কার করতে পারে আর কিনারা আবিষ্কার করতে পারে নাই এবং কিয়ামত পর্যন্ত পারবেও না যা বলে সব বোগাস কথার কথা মনে করেন আপনারা কেউ গ্রিসে যান গ্রিস একটা দেশ আছে গ্রিস কেউ যান আমার আপনারা বিশ্বাস করেন আমি অন্তত এইখানে বসে মিশে কথা বলবো না এতটুকু তো আপনাদের আস্থা নিশ্চয়ই আছে আপনাদের আচ্ছা আমার উপরে আস্থা এখন আমি কি করলাম যে গ্রিসে এই আছে সেই আছে অমুক জিনিস আছে তমুক জিনিস আছে আমি এই কথাগুলো বললাম যেহেতু আমি আপনাদের কাছে বিশ্বস্ত আমি যা বলবো তো আপনারা বিশ্বাস করেন অথচ আমি যাইনি আমি কি যাইনি আমেরিকা ব্রিটেন এরা ফ্রান্স জার্মান এরা কে কবে চাঁদে গেছে কে কবে কোথায় গেছে সব ভুকাস কিন্তু তাদের টেকনোলজির উপরে আমাদের আস্থা তাদের বিজ্ঞানের উপরে আমাদের আস্থা তাদের প্রযুক্তির উপরে আমাদের আস্থা এই আস্থার কারণে যা বলে তাই বিশ্বাস করি এই যে করোনা ভাইরাস এই যে করোনা ভাইরাস ওরা যা কইতেছে তাই বিশ্বাস করতেছে লক্ষ্য করেন কথা ওরা যা বলতেছে বিশ্বাস করতেছে প্রথমে বলছে করোনা ভাইরাসের সিমটম হলো কি হাঁপানি শ্বাসকষ্ট হাসি কাশি এই কিছুদিন পরে কয় কি জ্বর এরপরে কয় কি যে হাতে একটু ব্যথা তারপরে বলতেছে কি যে গ্যাস্ট্রিকের ভিতরেও করোনার সিমটম পাওয়া গেছে একবার বলে কি যে 3 ফিট দূরে থাকলে আর করোনা ভাইরাস ফাল দিয়ে যেতে পারবে না কয়েকদিন পরে বলতেছে কি এখনকার আবিষ্কার হলো 6 ফিটেও আটকায় না এখন বলতেছে কি বাতাসের সাথেই দৌড়ায় 30 ফিটেও কামাবে না যা বলতেছে বিশ্বাস করতেছে আর তাই বইলে বইলে সমাজের মধ্যে এমন আতঙ্ক সৃষ্টি করা হয়েছে এমন আতঙ্ক সৃষ্টি করা হয়েছে নামাজে দাঁড়াইয়া ভাই একটু দূরে দাঁড়ান দূরে দাঁড়ান আপনাদেরকে বলছি যে মোবাইল আপনারা সাইলেন্ট আপনারা কেন এটা করেন না ঠিক না এটা কোরআনে কারিমে মজলিস আদব রক্ষা আদব মেহরবানি করে না এখন না পরে তো আমি যে কথাগুলো বলতেছি ফল কি দাঁড়াইছে যে আজ গরুতেও মনে হয় করোনা আছে বলা শুরু করে গরু জবাই করতে গেলে লোকজনের গ্যাদারিং হয় এখান থেকে করোনা ভাইরাস ছড়াইতে পারে অতএব কুরবানি বেশি দেওয়ার দরকার নাই আগে আমরা 5 জনে 5টা দিতাম চলেন এবার 5 জনে মিলে 1টা দিয়ে বাকায়দা এরকম ফেজলামি শুরু হয়ে গেছে ইতিবিরুডি কি ওই তাদের প্রেসক্রিপশন আরে আজিব ব্যাপার তোমরা এটা চিন্তা করো না যে তোমাদের কাছে বিশুদ্ধতম এলে যা বিশ্বের আর কারো কাছে নেই আর কোথাও এই এমন বিশুদ্ধ এমন বিশুদ্ধ এটা সবকিছু সত্য এটা সিনে নিয়া কেউ যদি আগুনের মধ্যে যায় তো আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াকিনের সঙ্গে যদি আগুনেও যায় আল্লাহ পাক আগুনেও তার হেফাজত করবে ঘটনা শুনেছিলাম না যে হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহিকে এক
পাদ্রি এসে বলতেছে, বাইবেল একটা হাতে নিয়ে বলতেছে যে খামাখা এত ঝগড়া ঝাটি করার কি দরকার, চলেন এক কাম করি, আপনি এক জিল কোরআন শরীফ পারেন আর আমি বাইবেল নিয়ে আসছি, এই দুটোটা আগুনের চুলায় ফেলবো, যেটা জ্বলে যাবে ওইটা মিথ্যা আর যেটা জ্বলবে না ওইটা সত্য। তো মাশাআল্লাহ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি এত বিচক্ষণ ছিলেন, সুবহানাল্লাহ, আল্লাহ পাক ওনাকে এমন বিচক্ষণতা দান করেছিলেন। ১৬ বছর বয়সে ওনারে ওনার আব্বার এন্তেকালের পরে ওনারে খ্রিস্টান পাদ্রী গিয়ে জিজ্ঞেস করে কি আল্লাহ হিন্দু না মুসলমান, আল্লাহ হিন্দু না মুসলমান, তো জিজ্ঞেস করছি, তো জিজ্ঞেস করছিল হলো এক তফসির আছে তফসিরে মাজহারি, আপনারা দেখবেন একটা তফসির আছে তফসিরে মাজহারি, ওই তফসিরে মাজহারি যিনি মানে মুআল্লিফ সংকলন ওনার নাম হলো আল্লামা সানাউল্লাহ পানিপত্তি, ওই আল্লামা সানাউল্লাহ পানিপত্তি উনি গেছেন হিন্দুর গাড়িতে চড়া, ওই এন্তেকালের পরে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর এন্তেকালের পরে ওখানে মানে শোক জানাইতে গেছে, তখন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীর বয়স হলো ১৬ বছর, তো ওই সময় রাস্তায় ওই ড্রাইভার জিজ্ঞেস করছে, চালক জিজ্ঞেস করছে যে হুজুর আল্লাহ হিন্দু না মুসলমান, কইছে এর প্রশ্নের উত্তর তো আমি দিবার পারবো না, চলো আমরা যেখানে যাইতেছি ওই ইয়াং ম্যানকে জিজ্ঞেস করি, ওনাকে জিজ্ঞেস করছে যে আল্লাহ হিন্দু না মুসলমান, উনি বললেন যে আল্লাহ মুসলমান, কেমনে দেখো হিন্দুরা এই গাবিরে ইজ্জত করে, আল্লাহ যদি হিন্দু হইতো তাহলে এই গাবিরে মানে ইহুদি খায় খ্রিস্টান খায় মুসলমানরা খায় কুত্তে খায় শুয়ারে খায় মানে সবাই এরে খায়, যদি এটা মানে ই হইতো কোন ইজ্জতের জিনিস হইতো, আল্লাহ যদি হিন্দু হইতো তাহলে এই গাবিরে আল্লাহ এরকম ইজ্জত করতো, তো মনে হইতেছে আল্লাহ মুসলমান, তার কারণ এই আল্লাহ কি গরু খাওয়ার পর খাওয়ার পর এটা তো বললো ওরে চুপ করে এরকম মেধাবী লোক, তো ওনার সামনে গিয়ে বলছে যে চলেন এই কোরআন শরীফ এক জিল আর এই বাইবেল এই দুটোরে আগুনের মধ্যে ফেলবো, যেটা জ্বলবে ওইটা মিথ্যা যেটা জ্বলবে না ওটা সত্য, তো উনি বললেন চোখ বন্ধ করে একটু মুরাকাবা করলেন, মুরাকাবা করে বললেন আল্লাহর কালামও সম্মানী আর তোর ইঞ্জিলও সম্মানী, উনি কিন্তু বুঝে ফেলেছেন ও ইঞ্জিলে ওই বাইবেলে কেমিক্যাল মিশিয়ে আর কেমিক্যাল মিশাইলে তো ওইটা আগুনে পুড়বে না, তো উনি বললেন যে খামাকা কোরআন শরীফ রে বেইজ্জত কেন করবি আর বাইবেল রে বা বেইজ্জত কেন করবি, চল আমি আর তুই দুইজন আগুনে যাব, সুবহানাল্লাহ, আমি আর তুই দুইজন আগুনে ঝাঁপ দিব, যার সিনার মধ্যে সত্য কালাম সে জ্বলবে না, যার সিনার মধ্যে মিথ্যা কালাম সে জ্বলবে, চল দুইজন আগুন দিবি না, ওকে না আজকে থাকবে, মানে কি আল্লাহর কালাম সত্য এটা সিনায় যার আছে তার টেনশনের কি আছে, তুমি করোনা নিয়ে এরকম জড়ো সড়ো হয়ে রয়েছো, তুমি খোঁজ নিয়ে দেখো যারা মসজিদে আসতেছে যারা পথেঘাটে চলাচল করতেছে যারা রাস্তাঘাটে সমানে ঘুরতেছে একজনও আক্রান্ত হইতেছে না, কোয়ারেন্টাইনে আছে একেবারে করোনার থেকে আমি করোনা আমার ধারে কাছেও আসতে পারবে না, হাতে পলিথিন মাথায় মানে পলিথিন এই সব কিছু পেছাই পুছাই রয়েছে, ওই করোনা গিয়ে ওদের ঘরে ঢুকতেছে, আজিব ব্যাপার, সুতরাং এই আল্লাহর কালাম, আল্লাহর কালাম এই সম্পদ আমাদের কাছে, আমরা তো ধন কিন্তু ইহুদি খ্রিস্টানদের কাছে আত্মসমর্পণ করে গরিব হয়ে, এই বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে আত্মসমর্পণ করে আমাদের দেশ গরিব এবং খুব ভয় পাইতেছি মহা দুর্ভিক্ষ দেখা দিতে পারে, আপনার কাছে যা গচ্ছিত ছিল আপনি খরচ করতেছেন, আমার কাছে যা গচ্ছিত ছিল আমি খরচ করতেছি, ব্যাংকে যা গচ্ছিত আছে সরকার ৭২,০০০ কোটি টাকার উপরে লোন নিয়ে ফেলেছে খরচ করে ফেলেছে, বেতন ভাতা দিতে হবে সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে খুশি রাখতে হবে, কয়দিন গচ্ছিত কয়দিন চলবে, ও মেরে মহতরম ভাইও, কিন্তু যদি আল্লাহর কালামের কাছে আশ্রয় নিত আল্লাহর কাছে দৌড়িয়ে আসতো আল্লাহর কসম কোন কিছুর মধ্যে কোনো ব্যত্যয় ঘটতো না, আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু স্বাভাবিক করে দিয়ে, কিন্তু আশ্রয় কার কাছে নেয় নাই আল্লাহর কাছে, তো বলতেছিলাম যে আল্লাহকে দেখিস না সানুরি হিমায়াতিনা ফিল আফাক ওয়া ফি আনফুসিহিম
আসমানের দিকে তাকাও, জমিনের দিকে তাকাও, তুমি গাভীর দিকে তাকাও, যা সে সব কিছুর দিকে তাকাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কি কালা গাছ ফল বাইরে দিছে আর কি, ছোট্ট গাছ তার ফল এত না, আবার একই জায়গায় পাশাপাশি লাগাইছো, পানি ঢালতেছো, এখানে যে পানি ওখানে ওই পানি, এখানে যে সার ওখানে সেই সার, একই কিন্তু একটার ফল তিতা একটার ফল মিষ্টি। এই যে হইতেছে এই কারসাজি কার, তুমি কি একবারও চিন্তা করো? চিন্তা করো না। সানুরিহি মায়াতিনা ফিল আফা ওয়া ফি আনফুসিহিম, কয় ঠিক আছে আসমান জমিন বাদ দাও, আসমান জমিনের মাঝখানে থাকো, মাঝখানেও কি দেখা যায়নি? এটা তো শূন্য, শূন্য কি দেখা যায়নি? অনেক অনেক মানে বুদ্ধিজীবীরা বলে দেখতে হইলে বডি লাগে, বডি ছাড়া কোনো জিনিস দেখা যায় না। কোনো কিছু দেখতে হলে তার কি লাগে? বডি লাগে। বডি ছাড়া কোনো কিছু দৃষ্টির আওতায় আসে না। বডি কাকে বলে? যার দৈর্ঘ্য প্রস্থ গভীরতা আছে তাকে বলে বডি। না এই যে আমার ঘড়ি, এর একটা কি আছে? দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, একটা গভীরতা আছে। তো দৈর্ঘ্য প্রস্থ গভীরতা যার আছে ওটাকে কি বলে? বডি বলে। বডি বলে। তো যেটা দৈর্ঘ্য প্রস্থ নাই গভীরতা নাই ওটা তো বডি না, ওটা কেমনে দেখবো? এই শূন্য দেখা যায় না। এটা দিয়ে পরে বলে কি? আল্লাহর কোনো আকার নাই, আল্লাহরও দেখা যাবে। এখান থেকে বুদ্ধিজীবী তার বুদ্ধি এই পর্যন্ত নিয়ে গেছে যে আল্লাহ যখন কোনো বডি নাই, বডির থেকে আল্লাহ পবিত্র, সুতরাং আল্লাহ ও দেখার মতো কোনো সত্তা না, যেহেতু তার কোনো বডি নেই। সাথে সাথে এক বুজুর্গ এরকম করছে, এই আমার এই যে চার আঙ্গুল, এই চার আঙ্গুল দেখা যায় না, কাহা দেখা যায় না, তা চার আঙ্গুলের মাঝখানে কি কোনো ফাঁকা জায়গা দেখা যায় না? দেখা যায়, কে কোনো বডি আসেনি? না না, এইটা যদি দেখা যায় আল্লাহরও দেখা, আল্লাহরও দেখা। তো আসমান জমিনের মাঝখানের ফাঁকা জায়গা আমরা দেখতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাঁকা জায়গা শুধু এমনি চেয়ে চেয়ে দেখিস, ফাঁকা জায়গায় আমার কারবার দেখিস না, আল্লাহ সুবহানাল্লাহ আমার কারবার দেখিস না? কি কারবার? আল্লাহ কালাম ইয়ারাউ ইলা আত-তায়রি মুসাখখারাতিন ফি জাউইস সামা মা ইউমসিকুহুন্না ইল্লা আল্লাহ। এই তুই যা তো উপরে উঠে দাঁড়াই থাকবি, তুই উপরে উঠ, তুই উপরে উঠ, তুই একটু উপরে হয়ে কিছুক্ষণ থাক, দুই সেকেন্ড থাক, তুই তো পারিস না, পারিস না। আর পাখি দি ঘন্টার পর ঘন্টা একটানা ওখানে রয়েছে, দেখিস না? মানে আল্লাহ দেখি তো, কে রাখে জানিস নি? কে রাখে? আল্লাহ। তো মা ইউমসিকুহুন্না ইল্লা আল্লাহ, আমি আল্লাহ ধরে রাখি, আল্লাহ ধরে রাখি। তো আল্লাহ পাক, আল্লাহ যে আছে কত ভাবে কি প্রমাণ করতেছে বিস্তারিত, তো আমরা ইনশাআল্লাহ মানুষের মধ্যে ঢুকিয়া আলোচনা করব। এখন শুধু কি বিষয়ের উপর আলোচনা, কোন আঙ্গিকে হবে, তার একটু সামান্য ধরন আপনাদের সামনে আমি উপস্থাপন করতেছি যে তৌহিদকে প্রমাণের জন্য তৌহিদকে অস্বীকার করছে মুশরিকরা তিনটা কথা বলে, একটা কথা বলে, তিনটা কথা বলে। একটা কথা হলো যে এত কাম এক মাহবুদের পক্ষে সম্ভব, হ্যাঁ এই জন্য আমরা বিভিন্ন মাহবুদ বানাইছি। দুই নম্বর কথা কি বলছে? এখন সব আমি বলবো নাকি? দুই নম্বর কথা কি বলছে? এই মোহাম্মদ যা বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তো বিগত যুগে কেউ বলে নাই, কেউ বলে নাই। কয় নম্বর? তিন নম্বর বলছে কি? এক আল্লাহর দিকে দাওয়াত দেওয়া একটা সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করে। আরে ভাই, যে যা করতেছে করতে দাও, করতে দাও, যা করতেছে করতে দাও, করতে দাও। এই তিন কথা, তিন কথার উত্তরে আল্লাহ পাক কোরআনে কারিমে ওরা যে ঢঙ্গে বলছে ওই ঢঙ্গে আল্লাহ পাক এর সমাধানও নবীজির জুবান দিয়ে আল্লাহ পেশ করে দিয়েছেন যে তুমি এটা বলো, এই বললে এই বলো, এই বললে এই বলো, এই বললে এই বলো, এই বলো, সব অকাট্য দলিল দিয়ে প্রমাণ দিয়ে আল্লাহ তাআলা কি খণ্ডন করে দিয়েছেন এবং খণ্ডন করে প্রমাণ করছেন যে সব কিছুর কর্ণেওয়ালা একমাত্র কে? আল্লাহ। এই জন্য কোরআন শরীফ শুরু করছেন আল্লাহ পাক কি দিয়ে? বিসমিল্লাহ। আল্লাহর নাম, আসমান জমিন
কুল মখলুকাত সৃষ্টি সৃজনের সূচনায় আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাসকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। ওদিনও আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহ, কোরআনে কারীম যখন শুরু করব তখনও বিসমিল্লাহ, কাজ যখন করব তখনও বিসমিল্লাহ, যে কোনো ভালো কাজ করতে আগে বিসমিল্লাহ, পাঞ্জাবি গায়ে দিব ডান হাত আগে দিব বলবো বিসমিল্লাহ, আল্লাহ 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 বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ, কেন কেন কেন? কারণ হলো কি, এ সব কিছু করনে ওয়ালা আল্লাহ। তুমি হাতটা ঢুকাইতেছো, তুমি ঢুকাইতেছো না, আল্লাহ ঢুকাই দিতেছে। কতজন এমন এমন করতেছে পারে না পাঞ্জাবিতে হাত ঢুকাইতে, না তো তোমার হাতটা যে ঢুকতেছে তুমি ঢুকাইতেছো না, আল্লাহ ঢুকাই দিতেছে। বলো বিসমিল্লাহ, তার মানে যা কিছু হইছে সব আল্লাহর নামের বরকতে, এবং যা কিছু হবে তোমার সময় বলছিলাম, এবং যা কিছু কিয়ামত পর্যন্ত হবে কিয়ামতের পরে হবে সব কিছু আল্লাহ পাকের নামের বরকতে। সুতরাং সব কিছুর উৎস হলেন কে? এই জন্যই মনসুর হাল্লাজ রহমতুল্লাহ আলাই বলতেন আনাল হক, আমি আল্লাহ। এরকম আঙ্গুলের দিকে তাকাইতেন, কি রে এটা কি দিয়ে নড়ে দেখে না, কি দিয়ে নড়ে দিয়ে, তো দেখি আল্লাহ ছাড়া আর কেউ নেই, কিচ্ছু নেই, আল্লাহর পুত্র ছাড়া কিছুই নেই। এই মুহূর্তে আমি যে কথা বলতেছি সত্যি আমি জানি না যে আমি কেমনে কথা বলতেছি, একেবারে কসম কসম আমি জানি না, আমি জানি আমার ঠোঁট নড়তেছে, জিহ্বা নড়তেছে, কথা বের হইতেছে, একটার পর একটা কথা আসতেছে, আয়াত যে আমি বলতেছি এই সব কিছু বলতেছি, কখন কোনটা আসতেছে আমি কিচ্ছু জানি না, নিশ্চয়ই কেউ না কেউ নিয়ন্ত্রণ করতেছে যে আমাকে দিয়ে বলাইতেছে, তিনি হলেন আল্লাহ, তিনি হলেন মনসুর আল্লাহ রহমতুল্লাহ আলাইহ। এরকম দেখছে, দেখে গবেষণা করতে 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 বেসা অনিচ্ছাকৃত বলে উঠছে, সে তো দেখি সবখানে খালি খালি খালি, এ তো আর বলে আফালা তুমসিরুন, তুই তোর দিকে তাকাইতে পারিস না, তো তাকাই তো কই গিয়ে দেখে গবেষণা করে বলতেছেন কি, আর তো কেউ নাই, এ তো দেখে একমাত্র কে আল্লাহ, তখন বলে উঠছেন কি আনাল হক, আমি আল্লাহ, হজম করতে পারেন নিয়ন্ত্রণ করতে পারেন নাই, বলে ফেলছেন আল্লাহ। এরপরে যখন টর্চারিং হয়েছে তখন বলছেন কি আমি বলি না, আনাল হক আমি বলি না, কে বলা মান্নামি গুয়াম মানাল হক ইয়ারে মি গুয়াদ বগো, মান্নামি গুয়াম মানাল হক ইয়ারে মি গুয়াদ বগো, চুনমি গুয়াম মুরা দিলদানে মি গুয়াদ বগো, আনাল হক তো আমি বলি না, আমারে বলতে বলা হয় বল, আমি যেদিকেই তাকাই তার ছাড়া আর কাউকে দেখতে পাই না, তিনি ছাড়া আর কোনো কিছুই চোখে পড়ে না। মেরে মোহতরম ভাইও তো বলে উঠছেন কি আনাল হক, মান্নামি গুয়াম মানাল হক, আমি বলি না আনাল হক, আমার দোস্ত আমারে বলতে বলে, না বললেও ভিতর থেকে উঠলে উঠে, যেদিকেই তাকাই সেদিকেই দেখি তিনি, বাসা মেরি নজর মে তু ইস কদর হেদার দেখতা হো উধর তুই তু হ্যায়। কখনো কখনো এমন মনে হয় যেদিকেই তাকাই আসমানের দিকে তাকাই এতো তুমি দাঁড় করাইয়া রাখছো, জমিনের দিকে তাকাই তাকাইও দেখি তুমি দাঁড় করাইয়া রাখছো, মেরে মোহতরম ভাইও পাখির দিকে তাকাই দেখি পাখি তুমি ধরে রাখছো, বিমানের দিকে তাকাই দেখি প্লেনটা তুমি হাত দিয়ে ধরে রাখছো, আমি আমার দিকে তাকাই দেখি আমি তো আমি না, আমার কিছুই নাই, সব তো দেখি তোমারই কারসাজি, তুমি সব চালাইতেছো, আমিও তো আমার না, আমার অস্তিত্ব তো তোমার থেকেই নেওয়া, আমার নিজের কিছু নাই। এইভাবে এইভাবে যখন কেউ তাকায় তখন আল্লাহ ছাড়া আর কিচ্ছু চোখে পড়ে না, আল্লাহ ছাড়া কিছু কি চোখে পড়ে না। এই প্রমাণের জন্যই আল্লাহ তাআলা এই কোরআনে কারীম নাযিল করেছেন, নবীজিরে পাঠাইছেন যে প্রমাণ করো সব কিছু একমাত্র উৎস হলেন কে আল্লাহ। এই তাওহীদের প্রমাণের জন্যই এটাই কোরআনে কারীমের মূল বিষয়বস্তু। আজকে আমরা কথা এই পর্যন্তই রাখলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে এটার ধারাবাহিকতা রক্ষা করবার তৌফিক দান করেন, আল্লাহ যেন এই মাহফিলকে কবুল করেন। যারা আসেন আজকে মনে হয় দুই চারজন আসেন না,
দেখে মনে হইতেছে না, দুই চারজন হয়তো আসেন নাই, কিন্তু আমি বলবো যে ধারাবাহিকতা রক্ষা করবে, তা না হলে এই আগে আগের সাথে সম্পর্ক ছুটে গেলে পরে দেখবেন যে আর মিলানো সম্ভব হবে না, মাঝখানে ছুটে যাবে। এই প্রাথমিক মানে কয়েক সপ্তাহ ধারাবাহিকতা রক্ষা করতে হবে, এরপরে যখন আমরা আয়াত শুরু করবো ধারাবাহিক, তখন তখন ইনশাল্লাহ আসান হয়ে যাবে, সহজ হয়ে যাবে। এখন একটু মনে হয় কঠিন কঠিন লাগতেছে আপনার কাছে না, একটু কঠিন কঠিন লাগতেছে, লাগুক লাগুক, কঠিন জিনিস দিয়ে কষ্ট করে বুঝতে হয় না, যত প্রেশার দিবেন অত বেশি কি হবে, সব হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই তাফসীর মাহফিলকে কবুল করেন, এবং আল্লাহ পাক যেন আমাদেরকে তার কালামে পাকের সাথে ভালোভাবে সম্পৃক্ত হওয়ার তৌফিক দান করেন, এবং এই কোরআনে কারীমের তেলাওয়াত যেন আল্লাহ পাক আমাদেরকে করবার তৌফিক দান করেন। দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লাম وآله وسلم تسليما استغفر الله الذي لا إله إلا هو اللهم الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين مالك مهرباني করে আমাদের এই আপনার কালামে পাক দিয়ে বসাটাকে আপনি কবুল করে নেন, আপনার কালাম আপনি আমাদেরকে বুঝাইয়ে না দিলে আমরা তো বুঝবো না, আপনার কালাম আমাদেরকে বুঝাইয়ে দেন, আমাদের সিনা খুলে দেন, আপনার কালামে পাকের নূর দিয়ে আমাদের সিনা আলো ঝলমলো বানাইয়ে দেন, আপনার কালামের আজমত মহব্বত আমাদের সিনায় বসাই যায়, আপনার মহব্বত আপনার নবীজির মহব্বত আমাদের দিলে বসাই যায়, আল্লাহ আপনার সাথে আমাদের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ বানাইয়া দেন, মালিক আমাদেরকে আপনি আপনার আপন বানাইয়া দেন, আপনি আমাদের আপন হয়ে যান, আমাদের দিন দুনিয়ার সব মুশকিল আসান করে দেন, আমাদের উপর আপনি রাজি খুশি হয়ে যান। আল্লাহ সামনে কুরবানি আসতেছে, এই কুরবানির আল্লাহ এই ইবাদত যেন সুষ্ঠুভাবে সবাই সম্পন্ন করতে পারে সেই পরিবেশ আপনি কায়েম করে দেন। এ আল্লাহ এই মহামারীর কথা যা কথিত মহামারী, আল্লাহ এর থেকে আমাদেরকে আপনি মুক্তি দিয়ে দেন, এর থেকে আপনি আমাদেরকে মুক্তি দিয়ে দেন, গোটা দুনিয়াকে মুক্তি দিয়ে দেন, সকলকে হেদায়তের পথের প্রতীক বানাইয়া দেন, জাহান্নামের পথ থেকে বাঁচবার তৌফিক দেন, জান্নাতের পথে চলবার তৌফিক দান করুন, দুনিয়া ও আখিরাতে ইজ্জতের সাথে রাখেন, বেইজ্জত করেন না। হযরত রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমাদের সালাম পৌঁছে গেছে, তার উসিলায় আমাদের দোয়া কবুল করেন। সাল্লাল্লাহু আলা নবিয়িল করিম, সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইউসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। Mm-hmm.